I'd like to welcome each and every one of you to this fantastic ceremony that we're about to witness, the spirit of motherhood. Welcome to the world of Ratnagarbha. We have some very, very distinguished guests with us who are already seated. There are some of our guests who are still outside. I would request you to kindly come in and find yourselves a seat. আমাদের বাংলা সিনেমার হলগুলো এরকম ভরে উঠলে খুব ভালো লাগতো আমাদের। বাট দেন ননদলেস, আজকের এই অনুষ্ঠানটি যাদের জন্য ডেডিকেট করা, তাদেরকে সম্মানিত করব আমরা মঞ্চে একে একে। কিন্তু তার আগে ধন্যবাদ জানাই আমাদের স্পন্সরদের, যাদের সাহায্য ছাড়া আজকের এই জমায়েত, এই অনুষ্ঠান, এই বিরাট আনন্দ উৎসব কোনোভাবেও সম্ভব হতো না। আর টাইটেল স্পন্সার্স সেনকো গোল্ড, প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দবাজার পত্রিকা ইন অ্যাসোসিয়েশন উইথ পন্স, পাওয়ার্ড বাই বার্জার পেইন্টস, কো স্পন্সার্স টাইটান ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এলআইসি অফ ইন্ডিয়া, হাইজিন পার্টনার সুথল, প্রিন্টিং পার্টনার অ্যান্ডারসন প্রিন্টিং এবং ক্রিয়েটিভ পার্টনার্স রেসপন্স ইন্ডিয়া। আর গিফট পার্টনার্স সেনকো গোল্ড, হিন্দুস্তান ইউনিলিভার, টাইটান ওয়াচেস, হেলো হেরিটেজ, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, আইরনি ফার্নিচার্স অ্যান্ড হার্মিস ভয়েজেস। এখন জোরে হাততালি হয়ে যাক আমাদের স্পন্সরদের জন্য। দিওয়ারের একটা বিখ্যাত ডায়লগ আপনারা নিশ্চয়ই স্মরণ করবেন, যেখানে এক ভাই আরেক ভাইকে বলছে, আজ মেরে পাস বিল্ডিং হ্যায়, বাংলা হ্যায়, গাড়ি হ্যায়, ব্যাংক ব্যালেন্স হ্যায়, ক্যা হ্যায় তুমারে পাস। তার উত্তরে আরেক ভাই কি বলেন, মেরে পাস মা হ্যায়। এই মায়ের থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি সত্যি এই পৃথিবীতে খুবই কম, এবং তাই আজ মা ওরফে রত্নগর্ভাকে আমরা সম্মান জানাব। And they say very categorically, and no matter how cliched it may sound, that since God couldn't be everywhere, so he created mom, or he created a mother. We will celebrate the spirit of motherhood, কিন্তু তার আগে আজকের এই অনুষ্ঠানটি মুখ্যভাবে যাদের আয়োজনে তাদের তরফ থেকে, I'd like to welcome on stage Mr. সুব্রত দত্ত, Chairperson Sports Committee, Bengal Chamber of Commerce and Industries, to deliver the official welcome address. সুব্রতদা, একটু হাততালি দিন, না হলে মুড খারাপ হয়ে যাবে। বিশিষ্ট অতিথিবৃন্দ, বেঙ্গল চেম্বার পরিবারের সকল সদস্যগণ, স্পোর্টস কমিটিতে আমার সতীর্থরা ও উপস্থিত ভদ্রমণ্ডলী, আপনারা জানেন আজকে আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসে বেঙ্গল চেম্বার নিবেদন করে, বিগত চার বছর ধরে করে আসছে, রত্নগর্ভা। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বেঙ্গল চেম্বারের তরফ থেকে নিজেদের ধন্য মনে করি, আমরা সেই সকল মায়েদের সম্মান জানাই যাদের কৃতি সন্তানেরা আমাদের সমাজকে সমৃদ্ধ করেছে, দেশকে গৌরবান্বিত করেছে এবং আমাদের গর্বিত করেছে। আমি মনে করি যে ঈশ্বর সারা পৃথিবীতে বিরাজ করে মাতৃরূপে। ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমন নমঃ। নিঃস্বার্থ ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার প্রতীক আমাদের মা। সুখে দুঃখে যে কোনো অবস্থাতে পাশে পাই মা। আমি আমার মাকে 2016 সালে
দশই সেপ্টেম্বর হারিয়েছি, কিন্তু বিশ্বাস করুন প্রতিদিন প্রতি মুহূর্ত আমি উপলব্ধি করি, অনুভব করি আমার মা পাশে আছে, আমাকে সঠিক পথে সঠিকভাবে পরিচালিত করে চলেছে। এখন আপনাদের সামনে আমি যা বলছি আমি বিশ্বাস করি আমি বলতে পারছি আমার মায়ের জন্য। আমি যতটুকু সফলতা পেয়েছি জীবনে আমার মায়ের জন্য। আমি মাকে নিয়ে অনেকক্ষণ অনেকক্ষণ বলে যেতে পারি, কারণ আমি যত বলবো তত আবেগপ্রবণ হয়ে পড়ব, নিজেকে বিরত করছি আর বলছি না। শুধু শেষ করার আগে এইটুকু বলবো, মায়ের আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। সুব্রত দা, থ্যাংক ইউ সো মাচ। ইউ নো, ইয়োর মেসেজ অ্যাকচুয়ালি সেটস দ্য টোন ফর দিস ইভিনিং। এবং মা সত্যি সত্যি এমন এক সম্পদ, যতক্ষণ আছেন আমরা অনেকেই তার মূল্য দিই না। আমরা আজকের দিনে নারীত্বকে সেলিব্রেট করছি, অ্যান্ড নারীর বিভিন্ন রূপ আমরা সবাই দেখে থাকি। বাট ছোট্ট কিছু কথা আমি এখানে শেয়ার করতে চাই। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এগ্রি করবেন যে বাড়িতে মা আছেন, মা সমস্ত কিছু করে দিচ্ছেন, জামা কাপড় গুছিয়ে রাখছেন, তিনি রান্না করছেন। অনেকে আছেন যারা চাকরি করছেন, তার মানে বাইরের বিশ্বটাও সামলাচ্ছেন, বাড়িটাও সামলাচ্ছেন, এবং কোনো কমপ্লেন ছাড়াই। এক্সট্রা মাইনে তার জোটে না, তার কোনো ইনক্রিমেন্ট নেই, আলাদা করে কোনো পলিসি জুড়ে যাচ্ছে না তার নামের সঙ্গে। মায়ের বিরুদ্ধে অভিযোগও আছে। মা, ইনফ্যাক্ট সমস্ত মায়েরা বড্ড বেশি মিথ্যে কথা বলেন। এবার এই রুমে যারা রয়েছেন তারা হয়তো একটু চমকে উঠবেন আমার মুখে এই স্টেটমেন্টটা শুনে, কিন্তু তার পেছনে যে কারণটা রয়েছে সেই কারণটা আপনাদের জন্য পর্দায় থাকবে। খুব ছোট্ট একটা ফিল্ম, এই শর্ট ফিল্মটি অরিজিনালি কিন্তু আজকের এই অনুষ্ঠানে দেখানোর কথা ছিল না। সরজিৎ পুরকায়স্থ অন বিহাফ অফ দি বেঙ্গল চেম্বার, তিনি আমার সঙ্গে সর্বক্ষণ কানেক্টেড থেকেছেন, আমায় ব্রিফ করে গেছেন আমরা কি করতে চলেছি, কারা কারা অ্যাওয়ার্ডিস, এই সমস্ত ডিটেলস যিনি অত্যন্ত যত্নের সঙ্গে আমার হাতে তুলে দেন, তার সঙ্গে এই ফিল্মটা আমি শেয়ার করি। অ্যান্ড দেন ইট ওয়াজ হিজ আইডিয়া দ্যাট উই পারহ্যাপস বিগিন দি প্রসিডিংস ফর দিস ইভিনিং উইথ দিস শর্ট ফিল্ম, যেখানে ছোট্ট একটা ভূমিকা আমারও রয়েছে। এই ফিল্মটি রিলিজ হয় অন মাদার্স ডে লাস্ট ইয়ার, বাট প্রাসঙ্গিকতা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তের। মায়েরা মিথ্যে কথা বলে, লেটস টেক এ লুক এট দিস শর্ট ফিল্ম প্লিজ। না, তুমি খেয়ে শুয়ে পড়ো। আর হ্যালো হ্যালো চলো। এটা কিসের জন্য গো? এটা কালকে মাদার্স ডে এর জন্য রেকর্ড করা হচ্ছে। মায়েরা মিথ্যে কথা বলে। ছোটবেলায় যখন খেতে চাইতাম না, বলতো ছেলে ধরারা দুষ্টু ছেলেদের ঝুলিতে পুরে নিয়ে যায়। তারপর সবার খাওয়ার শেষে মার জন্য পড়ে থাকা শেষ মিষ্টিটার দিকে যখন তাকাতাম, মা আমাকে ওটা দিয়ে বলতো মায়ের জন্য নাকি তোলা আছে।
আলাদা করে। মায়েরা মিথ্যে কথা বলে। মনে আছে একবার পূজোর সময় জুতো কিনতে গিয়ে মধ্যবিত্তের বরাদ্দ বাজেটের চেয়ে দামি একটা পছন্দ হয়েছিল। মুখে বলিনি, কিন্তু মা ঠিক বুঝেছিল। বাবার হাতে পছন্দের জুতোটা দিয়ে বলেছিল, মায়ের নাকি নিজের জন্য কিচ্ছু পছন্দ হয়নি। আমি কিন্তু বুঝেছিলাম, মায়েরা সত্যি মিথ্যে কথা বলে। কাকতালীয় ভাবে আমার পরীক্ষার আগে মায়েরও নাকি রাত্রে ঘুম আসত না, কিন্তু দেরি করে ওঠার লাক্সারি তো নেই, তাই চোখের নিচের কালিকে মা বয়সের ছাপ বলত। বিয়ের পর যখন ঘুরতে যাব ঠিক করেছি, মা বলল, পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে, তোরা ঘুরে আয়। মায়েরা হয়তো সত্যি মিথ্যে কথা বলে। দিনের শেষে যখন ক্লান্ত পায়ে বাড়ি ফিরি, অন্ধকার সিঁড়িটুকু দৌড়ে পেরোই, কারণ মা বলতো, ভয় নেই, অন্ধকার শেষে মা দাঁড়িয়ে থাকে। কিরে, খাবারটা গরম করি। মায়েরা শুধু অপেক্ষায় থাকে, মায়েরা ঘুমোয় না। হয়তো মায়েরাই সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে। Thank you so much for the appreciation. Still feels very, very special. For those of you who do not understand Bengali, I guess this is one film which actually doesn't require subtitles. It has that passion, it has that fervor, it has that spirit which transcends all barriers, transcends all languages, and it touches you exactly where it's supposed to, your heart. Ladies and gentlemen, as you just heard from Shubhrata, amra er ageo tin bar ei proyash rekhechi apnader jonno. Eta amader chaturtho proyash ebong ejabot ratnogorbhay amra kader kader sommanito korechi, kon kon kriti santan tader maeder niye monche eshechen, chotto ekta recap ebar pordhay. Thank you.
এই তৃতীয় সিজনটি খুব স্পেশাল, এবং তার পেছনে আমার ব্যক্তিগত কারণ যেটা, সেটা তো অবভিয়াসলি আপনি পর্দায় দেখলেন। আমার মাকে সম্মানিত করা হয় আজ থেকে দু বছর আগে। সরজিৎ পুরকায়স্থ জানেন, এবার বাকিরা জানবেন। আজ সকালে বেলা 10:30 নাগাদ আমার ছোট কাকার ইন্তেকাল হয়, মানে তিনি মারা যান, ফুসফুসের একটা ইনফেকশনে ভুগছিলেন তিনি। এবং ইভেন অ্যাজ আই স্পিক রাইট নাও, মাই এন্টায়ার ফ্যামিলি ইজ অন ইটস ওয়ে টু আজিমগঞ্জ, যেখানে আমার জন্ম, মুর্শিদাবাদ জেলার সেই আজিমগঞ্জে। আজ রাতের নামাজের পর আমার চাচার জানাজার নামাজ হবে এবং তাকে সমাধিস্থ করা হবে। আমি একমাত্র মেম্বার আমার গোটা ফ্যামিলির যে যেতে পারেনি তার মা বাবার সঙ্গে, কেননা তার রত্নগর্ভ, মানে আমার মা, সিজন থ্রির একজন রত্নগর্ভার আদেশ ছিল যে বিগত 2.5 মাস ধরে যে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব তোমায় ভেবে করা হয়েছে সেই দায়িত্ব তুমি এড়িয়ে যেতে পারো না। তাই মায়ের আদেশে আজ আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে, ওয়াইল মাই এন্টায়ার ফ্যামিলি টেকস কেয়ার অফ মাই চাচা। এবং হ্যাঁ, মানে এটা অদ্ভুত যে আপনারা হাততালি দিলেন গভীর শোকের দিন, এটা আমার জন্য ব্যক্তিগতভাবে। আমি আর অন্য কোনো দিনে হয়তো এটা শেয়ার করতাম না, কিন্তু করলাম এই কারণে, কেননা আমি ভলেন্টিয়ার করেছিলাম যে আমি আমার ফ্যামিলির সঙ্গে ট্রাভেল করব। এবং আমার থেকে অনেক বেশি যোগ্য মানুষ রয়েছেন যারা এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব নিতে পারতেন এত অল্প সময়ের মধ্যেও, কিন্তু এটা আমার মায়ের আদেশ ছিল যে আমি এই কাজটা সম্পূর্ণ করি। তাই মা, আব্বা, এরা সবাই এখন দেশের বাড়িতে, আর আমি এখানে রয়েছি আপনাদের জন্য। Ladies and gentlemen, we have 6 categories, and in these 6 categories, we have 6 ratnagarbhas. Prathamei, business, ebong to do the honors, ami Sri Subroto Dotto, Chairperson Sports Committee, the Bengal Chamber ke monche ashte onurodh janabo. Subroto da. Ladies and gentlemen, we were expecting all 3 brothers to be on stage together to accompany their mother on stage. Our first Ratnagarbha is the mother of Mr. Taranjit Singh, Managing Director, JIS Group, Mr. Haranjit Singh and Mr. Amrik Singh, Directors of JIS Group. Mr. Taranjit Singh and Mr. Haranjit Singh could not be present here, but we have Mr. Amrik Singh, and I would request Mr. Amrik Singh, Director, JIS Group, to kindly accompany Sardarni Satnam Kaur on stage. A big round of applause, ladies and gentlemen, as our first Ratnagarbha takes stage. My mother is a housewife. She loves God. She loves the Lord. 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 हम कोई भी अच्छा काम करने जाते हैं तो हम उनका आशीर्वाद लेके जाते हैं। देखिए, हर एक आदमी के सक्सेसफुल होने में माँ बाप का बहुत बड़ा रोल होता है, तो हम लोग अपनी माँ से बहुत कुछ सीखा बचपन से लेकर आज तक। उनका आशीर्वाद हमारे ऊपर रहा, बहुत कुछ सीखने को मिला है। बचपन में माँ कैसे जॉइंट फैमिली को लेकर चलती थी, तो उनको कैसे हैंडल करना होता था, कोई बच्चा कुछ मांगता था, कोई कुछ मांगता था, किस तरह वो हैंडल करती थी, सबको कहते अपने इमोशन को कंट्रोल करके बच्चों को गुस्सा करके भी समझाती थी, और कहते अपनी जॉइंट फैमिली में और इन लॉज को देखना, बच्चों को देखना, हस्बैंड को देखना, उनकी ख्वाहिश को पूरा करना, गुस्सा कंट्रोल करते हुए सब कुछ करती थी। तो वो चीज़ हमारे, जब हम बिजनेस में आए तो वो तो चीज़ हमारे लिए बहुत मायने रखती थी। जब उनका बातें याद रहती थी कि इस तरह वो कंट्रोल कर लेती थी। माँ के बारे में क्या बोले, माँ तो शी इज अनएक्सप्लेनेबल। उसके बारे में कुछ बोलना तो यानी आता है, बाकी जो हमारी माँ ने किया हमारे लिए इट्स डिफरेंट। उसने उन्होंने जो जितना किया इज कम फ्रॉम द वेरी ग्राउंड टू अर्थ। उनका मेरे प्रति प्यार अलग ही था, घर में सबसे ज़्यादा प्यार वो
मेरे को ही करती थी हमेशा शुरू से ही आज तक। उनका प्यार जो है मेरे लिए एक अलग ही एहसास है, वो एक देवी की तरह। उनको उनके बारे में कुछ बोल नहीं सकता, माँ हमारी जैसे हमारी देवी की तरह है। Ladies and gentlemen, আমাদের আজকের প্রথম রত্নগর্ভা from the category of business, we would request Mr. Subrata Dotto to kindly hand over the memento to Mr. Amrik Singh, and he will then hand it over to his mother, Sardarni Satnam Kaur. আমরা এটা হ্যান্ড ওভার করবো, কিন্তু তার আগে অমরিক সিং জি, হম এক্সপেক্ট কর রহে থে কি আপকে দো অর জো ভাই সাহেব হ্যায় ওহ ইয়াহাঁ পে রহেঙ্গে, অর কাফি শানদার লম্হা হোতা ইয়ে কি আপ তিন ভাই স্টেজ পে হোতে অর সাথ মে মম্মি জি কো অ্যাওয়ার্ড দিয়া জা রহা হ্যায়। ইয়ে অল অফ সডন উনকা ওয়ো জরুরি হোনা জানা পড় গিয়া চন্ডীগড়, তো উসি ওজহ সে নহীঁ আ পায়ে। ম্যাডাম জি নমস্কার, প্রণাম অর বহুত বহুত বধাই कि आप यहाँ आए। सच में हम आभारी हैं आपके कि आपने वक्त निकाला हमारे लिए। वैसे तो कहना ये पड़ता है कि आप दो शब्द कहें, यहाँ इतने सारे लोग और आप हैं पहली अवार्डी कि आपको आज की शाम हम नवाज रहे हैं इस अवार्ड से, आप अगर कुछ कहें तो बहुत बहुत खुशनसीबी होगी हमारी। तो ऐसा बोलता है जो हमारा परिवार है जैसा, ऐसा सबका परिवार हमें अच्छा अच्छा परिवार हमें सब भगवान देव ऐसी जी। ये बताइए कि तरनजीत सिंह, हरनजीत सिंह और अमरिक सिंह, इन तीनों में से सबसे शरारती कौन? सब ठीक है, कोई शरारती नहीं है, कोई शरारती नहीं, सब ठीक है, हमारे पास सब ठीक है। तभी तो इतना बड़ा कारोबार चल रहा है, सब ठंडे मिजाज के हैं, कोई शरारती नहीं, ये सच कह रही है मम्मी जी? ठीक है। अभी आपने फिल्म देखी ना, मायरा मिथ्या कथा बोले कि मम्मी लोग बहुत झूठ बोलती हैं। झूठ बोल रहे ऐसे ही है, उनका आशीर्वाद रहता है हमेशा साथ में। बहुत बहुत बधाई आपको, एंड वी वुड लाइक द रेस्ट ऑफ द मेमेंटोस टू बी हैंडेड ओवर। আমাদের বিশেষ প্রেজেন্টেশন সরদারনি সতনাম কৌরের জন্য, সত্যি একটা দারুণ দুর্লভ মুহূর্ত, সেটা সাক্ষী থাকতাম আমরা যদি তিন ভাই আজকে মঞ্চে থাকতেন, কিন্তু দুজন আসতে পারেননি। একজনই তার মাকে সম্মানিত করছেন তার গোটা পরিবারের তরফ থেকে। हम इसीलिए चाह रहे थे अमरिक सिंह जी कि आपके परिवार से ये तीनों भाई स्टेज पे रहेंगे, इतने सारे गिफ्ट्स हैं, इकल्ले आपसे संभाला नहीं जाएगा, तो तीन भाई एक साथ होते तो सब के सब मिल के लेके जाते हैं। लेकिन आपका भगवान की आशीर्वाद से बड़ा परिवार है, सो सब मिलकर इकट्ठे मम्मी जी का सम्मान तो करेंगे ही, और साथ में साथ आज उन्हें जो सम्मान दिया जा रहा है इस मंच पर वो भी आप साथ ले जाएंगे। बहुत बहुत शुक्रिया। A big round of applause, ladies and gentlemen, for our first Ratnagorbha for this evening, Sardarni Satnam Kaur. We have got mementos for the brothers also. Okay, we have mementos for the brothers as well. अब इसमें देखिए अमरिक सिंह जी, आपका फायदा है, बाकी दो भाइयों के लिए जो मेमेंटोस थे वो भी आपको दिया जा रहा है, तो अब जो है वो उतना बुरा नहीं लग रहा है। पहले जैसा लग रहा था कि दो भाई आ नहीं पाए, ये सारे मेमेंटोज आप ही ले जाएंगे, और बिल्कुल उनके साथ शेयर मत कीजिएगा। आपने जिंदगी में बहुत कुछ शेयर किया है, ये आप ही के लिए। भाई जो नहीं आया नहीं आया, उसे नहीं मिला, बाकी हम लेके जाएंगे। बहुत बहुत बधाई। हमने सत्य सत्य तीनटे मेमेंटो ही दिखी, तो हाँ प्लान कर रेखे वो तो बजेटे धरा छोड़ी, तीनटे मेमेंटो एक संगे देवा।
Congratulations once again to the JIS group and to their families. A big round of applause, ladies and gentlemen. Thank you. Mami ji, bahut bahut shukriya. Thank you so much. Thank you. Pranam. Ladies and gentlemen, our next category is visual arts, and to do the honors, may I now request Mr. Shupriyo Sinha, Vice President, Bengali Dailies, ABP Group, and Member, Marketing and Brand Committee, the Bengal Chamber, to kindly come up on stage. Jini award present kochen tar jonno ektu hat tali din. Onaro mood